পটুয়াখালীর বাউফুলে অষ্টম শ্রেণীর ছাত্রীকে আহত করে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। মথুরাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করে যৌথ বাহিনী। বাউফুল অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সঞ্জিত জানান, অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে আহত করে স্বর্ণালঙ্কার ছিনতাই করার অভিযোগে অভিযান শুরু হয়। পরে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।